সো গাইস, অ্যামাজনের তরফ থেকে একটা বিগেস্ট আপডেট অফার চলে এসেছে, যেখানে আপনারা সকলেই পেয়ে যাবেন 100 টাকা একদম ফ্রিতে। তো কিভাবে পাবেন, কিভাবে অফারটা অ্যাপ্লাই করবেন, A to Z এই ভিডিওতে আমি বলে দেবো। ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, অ্যামাজনের বিরাট একটা আপডেট অফার চলে এসেছে। তো আপনাদের জাস্ট অ্যামাজন যদি অ্যাপটা ইনস্টল করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে অ্যামাজন অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো জাস্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যামাজন, তো অ্যাপটা চলে আসবে। জাস্ট আমি সার্চ করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাপটা আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যদি আপনাদের অলরেডি ইনস্টল করা থাকে, তো আপনারা জাস্ট এখানে আপডেট বলে একটা অপশন চলে আসবে, অ্যামাজন অ্যাপটা সিম্পলি আপনারা আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পর সিম্পলি আপনারা অ্যামাজন অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অফারটা শো করবে। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো আপনাদের সামনে এই অফারটা শো করছে দেখতে পাচ্ছেন, তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যানারে এরকম একটা অফার শো করবে, তো আপনারা যদি শো না করে জাস্ট ব্যানারটা স্লাইড করবেন, স্লাইড করার সঙ্গে সঙ্গে অফারটা আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ফ্ল্যাট ₹100 ক্যাশ ব্যাক, ঠিক আছে। তো জাস্ট এটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফারটার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা পুরো বুঝে যাবেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি অফারটা, তো অফারটার ডেট হলো আজকে থেকে 27 তারিখ অবধি, ঠিক আছে। তো আপনাদের মিনিমাম এখানে 5টা ট্রানজ্যাকশন করতে হবে, মিনিমাম আপনাকে 50 টাকা ট্রানজ্যাকশন করতে হবে। তো প্রত্যেকবার আপনারা 20 টাকা করে পাবেন, 5টা ট্রানজ্যাকশন করলে আপনারা 100 টাকা পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো আপনারা ক্যাশব্যাকটা পাবেন 2 দিনের মধ্যে, ঠিক আছে, সিম্পলি আপনারা অফারটা অ্যাপ্লাই করার জন্য। তো তার আগে আপনাদের আরও কিছু যদি জানার থাকে, যে এখানে দেখতে পাচ্ছেন অফার টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক হেয়ার, তো জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা অফারটার বিষয়টা একদম A to Z জেনে নিতে পারেন। তো সিম্পলি আপনারা কী করবেন, এরকম একটা পেজে যখনই আপনাদের চলে আসবেন, তো আপনাদের যদি আগে অ্যামাজন অ্যাপে UPI ক্রিয়েট করা থাকে, তো আপনাদের UPI ক্রিয়েট করতে হবে না। তো যাদের UPI ক্রিয়েট করা নেই, তাদের কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো বন্ধুরা, যাদের UPI ক্রিয়েট করা নেই, তারা যখনই ব্যানারটার উপর ক্লিক করবে, তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে প্রসিড বলে একটা অপশন আছে, প্রসিডে ক্লিক করবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদের UPI ক্রিয়েট করে নিতে হবে। তো আপনার মোবাইল নাম্বার যে ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, জাস্ট মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি ব্যাংকটা সিলেক্ট করে নেবেন, তারপর 4 সংখ্যা বা 6 সংখ্যার একটা UPI আপনারা পিন সেট করবেন। সেট করার পর আপনাদের কাজ কমপ্লিট। তারপর আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আবার আমি অ্যামাজন অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যামাজন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর জাস্ট আপনারা ট্রানজ্যাকশন করার জন্য আপনাদের জাস্ট সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেন্ড টু এ কন্ট্যাক্ট, সেন্ড টু UPI আইডি, সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনারা UPI আইডিতে ট্রানজ্যাকশন করবেন, কারণ অফারটা UPI আইডির জন্য। তো UPI তে আপনারা ট্রানজ্যাকশন করলে, 5টা ট্রানজ্যাকশন করলে একদম ফ্রিতে 100 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সিম্পলি আপনারা সেন্ড টু UPI আইডিতে ক্লিক করবেন। সেন্ড টু UPI আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে এন্টার UPI আইডি। তো আপনারা এখানে যে কোনো UPI আইডি ইউজ করতে পারেন, অ্যামাজনের যে কোনো UPI আইডি আপনারা বসাতে পারেন এখানে, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম। তো যে কোনো UPI আইডি আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে মিনিমাম আপনাদের 50 টাকা ট্রানজ্যাকশন করতে হবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা 50 টাকার বেশি ট্রানজ্যাকশন করবেন, যেমন 95 টাকা বা 60 টাকা, ঠিক আছে। তো সিম্পলি আপনারা এখানে যে UPI আইডিতে টাকাটা সেন্ড করতে চান, জাস্ট UPI আইডিটা সিম্পলি বসিয়ে দেবেন। তো আমি জাস্ট একটা UPI আইডি বসিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনারা সিম্পলি যে কোনো একটা UPI আইডি বসিয়ে দেবেন ট্রানজ্যাকশন করার জন্য। তারপরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অ্যান্ড প্রসিড। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার UPI আইডির যে নামটা আছে, নামটা উপরে শো করবে। তো যে কোনো যে নামটা আছে সেটা শো করবে। তো এখানে মিনিমাম আপনাকে 50 টাকা ট্রানজ্যাকশন করতে হবে। তো 50 টাকা এখানে অ্যামাউন্টে 50 টাকা লিখবেন, লেখার পর সেন্ড মানিতে ক্লিক করবেন। তো সেন্ড মানিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের জাস্ট একটু ওয়েট করুন, সেন্ডিং মানি হচ্ছে, জাস্ট লোডিং হচ্ছে। তো আপনারা সিম্পলি একটু ওয়েট করে নেবেন। সো বন্ধুরা, ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবে UPI পিন দিতে। তো আপনাদেরকে আগেই বলেছি একটা UPI পিন সিলেক্ট করতে হবে, 4 সংখ্যা। তো আপনারা UPI পিনটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই 50 টাকা ট্রানজ্যাকশন হয়ে যাবে, তো আপনি 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা 5টা ট্রানজ্যাকশন আপনাদের কমপ্লিট করতে হবে, তাহলে আপনারা অ্যামাজন পেতে 100 টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো সিম্পলি এভাবে আপনারা 5টা ট্রানজ্যাকশন করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এখানে কীভাবে ট্রানজ্যাকশন করবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
ভিডিওতে প্লিজ অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।